মোটামুটি নির্বিঘ্নেই শেষ হলো এবছর টেট পরীক্ষা। প্রায় ছ বছর পর এবারে টেট পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন প্রায় 7 লক্ষ। স্বচ্ছতা বজায় রাখতে পর্ষদের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়। তৎপর ছিল পুলিশ প্রশাসন। টেট পরীক্ষা উপলক্ষে রাস্তায় নামানো হয় বাড়তি যানবাহন। রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজনীতি। দুর্নীতির অভিযোগের আবহে ছ বছর পর রবিবার শেষ হল প্রাথমিক টেট পরীক্ষা। সুষ্ঠুভাবে শেষ করাই ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। যদিও দিনের শেষে নির্বিঘ্নেই শেষ হয়েছে পরীক্ষা। সাংবাদিক সম্মেলন করে একথা জানান পর্ষদ সভাপতি গৌতম পাল। প্রাথমিকে 11,000 শূন্য পদের জন্য প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এদিন পরীক্ষায় বসেন। 1,460টি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারিতে চলে পরীক্ষা। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হয়, 2:30টায় শেষ হয়। নিরাপত্তার কারণে পর্ষদে কন্ট্রোল রুম খোলা হয়েছিল। পরীক্ষায় টুকলি রুখতে পরীক্ষা চলাকালীন 6টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। সকাল 10টা থেকে 2:30টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশেপাশে জেরক্স দোকান বন্ধ ছিল। পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের সিল খুলেছেন। স্বচ্ছতার কারণে পরীক্ষা কেন্দ্রের পাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরীক্ষা কেন্দ্রের গেটে বসানো হয়েছিল মেটাল ডিটেক্টর, মোবাইল, এয়ারফোন, মাইক্রোফোন, ব্লুটুথ জাতীয় ইলেকট্রনিক ডিভাইস জিনিস নিয়ে কেন্দ্রে প্রবেশ ছিল নিষিদ্ধ। প্রত্যেক 25 জন পরীক্ষার্থী পিছু একজন করে পরীক্ষক নিয়োগ করা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে। সকাল থেকেই রাস্তায় ছিল বাড়তি পুলিশ। সকাল থেকেই টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় নামানো হয় বাড়তি যানবাহন। আমি কাছাড়া থেকে এসেছি, ভিড় সকালে বেরিয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল ভিড় এবং সরকারি পরিষেবা খুব ভালো, তার জন্য আর কোনো অসুবিধা হয়নি। রাস্তায় বিভিন্ন রাজ্য সরকার তরফ থেকে পুলিশি ব্যবস্থা করেছে এবং সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি পরীক্ষার্থীতে। আমি আর এদিক দিয়ে রাজ্য সরকারকে আমি কৃতার্থ জানাচ্ছি সেদিক দিয়ে। আর পরীক্ষার্থী হিসাবে আমি বলছি যে পরীক্ষা যেন সবার সুন্দর মতন হয় এবং রাজ্য সরকার যদি সঠিকভাবে যদি দিক নির্দেশ পালন করে তাহলে খুবইভাবে পরীক্ষাটা সুন্দর হবে এবং সেক্ষেত্রে আমরা আশা রাখি যেন পরবর্তীকালে রেজাল্টগুলো যেন সুন্দর মতন বেরোয় আর আমাদের ক্ষেত্রে যেন এই অসুবিধা না হয়। কারণ আমাদের মানে সেই 2012 তারপর থেকে পরীক্ষার ক্ষেত্রে নানারকম সংশয় হয়। 2016 আপার প্রাইমারি হয়ে হলো না এবং আরও যে 9-11 এই সমস্ত কেস জটিলতা রয়েছে তার ফলস্বরূপ আমাদের নানারকম অসুবিধার সম্মুখীন হয়ে রয়েছে। আমি হচ্ছে 2015-16 সালে বিএড প্রার্থী, পাস করে রয়েছি, আবার প্রাইমারি পাস হয়ে গেছি আমি অলরেডি, 9-10-11-12 আমার হয়ে গেছে গিয়ে। কিন্তু আমরা এখন মানে একটা ছোট চাকরির জন্য এত আমাদের, অ্যাকচুয়ালি তো আমাদের বিএড, আমাদের তো মানে অ্যাকচুয়ালি আপার প্রাইমারি এবং 9-10-11-12 টিচারের জন্য আমরা এখন আমাদের প্রাইমারিও দিতে হচ্ছে। আর ডিএড প্রার্থীরা বিএড সবাই এখন হাড্ডা হাড্ডা রাখছি যাতে রাজ্য সরকার আমাদের মতো পরীক্ষাদের দিকে একটুখানি দৃষ্টি দেয়। টেট পরীক্ষা উপলক্ষে বসিরহাট প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বসিরহাটের একাধিক দুর্গম এলাকা থেকে ছাত্রছাত্রীরা যাতে অনায়াসেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন তার জন্য নেওয়া হয়েছিল একাধিক ব্যবস্থা। বসিরহাটের 10টি ব্লক ও পৌর এলাকায় মোট 11টি পরীক্ষা কেন্দ্র ছিল। সন্দেশখালী 1, 2, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া প্রভৃতি ব্লকের ছেলেমেয়েদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। রায়মঙ্গল, কালিন্দি, ইছামতি, বিদ্যাধরী নদীতে বাড়তি ফেরি চালানো হয়। অনেকগুলো স্টুডেন্ট যারা কয়েক বছর ধরে অ্যাকচুয়ালি এক যুগ ধরে ওয়েট করছে এই পরীক্ষার জন্য, আমি আশা করব তারা যেন এবারে পরীক্ষা দিতে পারে। স্থলপথে পরিবহনের ক্ষেত্রে বাড়তি টোটো, বাস ও অটো চালানোর নির্দেশ দেয় প্রশাসন। এটা আমার প্রথম পরীক্ষা আর পরীক্ষা হচ্ছে যখন তখন তো ভালোই লাগছে, পরীক্ষা হলে ফলটা বেরোলে তখন দেখা যাবে। বনগাঁতেও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, বনগাঁ উচ্চ বিদ্যালয় ও দীনবন্ধু মহাবিদ্যালয়ে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ভালোভাবে হচ্ছে কি পুলিশ না হয় সেটাই ভালো, আর আমরা ক্যান্ডিডেটটাই সবসময় সাধারণ পরীক্ষা দিয়ে সেইভাবে চাকরিটা করি আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।